বাঙালির তো উৎসবের শেষ নেই, এই সরস্বতী পুজো পার হলো, সামনেই বসন্ত উৎসব। রঙের কোলাজ আমাদের জীবন ও মন দুই রাঙিয়ে দেয়। হাই ফ্রেন্ডস, আমি বাসবি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। রং খেলতে তো আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু রং খেলার পর এই রঙই আমাদের স্কিন আর হেয়ারকে ভীষণভাবে ড্যামেজ করে। তাই আমার আজকের বিষয় হলো হোলি স্পেশাল কিছু হ্যাক্সের। রং খেলবো যখন, আমরা নিশ্চয়ই ঘরে বসে রং খেলবো না, আমরা বাইরে গিয়েই রং খেলবো। আর সেক্ষেত্রে আমাদের স্কিন কিন্তু দুভাবে ড্যামেজ হতে পারে। প্রথমত সানট্যান, সেক্ষেত্রে আমাদের একটা সান প্রোটেকশন দরকার। আর দ্বিতীয়ত রং, রঙের তো একটা এফেক্ট থাকবেই। তাই এক্ষেত্রে আমরা নারকেল তেল আর সানস্ক্রিন দুটোকে একসাথে মিক্স করে যদি আমাদের ওপেন পার্টস গুলো, আমাদের ফেস, হ্যান্ডস, এই সমস্ত জায়গাগুলোতে যদি আমরা ওগুলো ওই দুটো জিনিস মিক্স করে লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের স্কিন সানট্যান থেকেও যেমন বাঁচবে, তেমন রঙের হাত থেকেও বাঁচবে। কারণ সানস্ক্রিন ট্যান থেকে প্রোটেক্ট করবে আমাদের স্কিনকে, আর নারকেল তেল রং তুলে দিতে সাহায্য করবে। এরপরে আসে লিপ কেয়ার। সারাদিন আমরা রং খেলবো, ঠোঁটকেও তো প্রোটেক্ট করতে হবে। তো তার জন্য যে কোনো লিপ বাম অথবা পেট্রোলিয়াম জেলি কিছু যদি আমরা ঠোঁটে সারাদিন লাগিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের লিপ প্রোটেক্ট থাকবে। তৃতীয় পয়েন্ট হিসেবে যেটা আমি ভীষণভাবে মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের নেল প্রোটেকশন। আমরা কেউই চাই না যে আমাদের নেল ড্যামেজ হোক, তাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ডার্ক শেডের কোনো নেল পলিশ লাগিয়ে নিতে হবে। কারণ ডাইরেক্ট কালার যদি, রং যদি আমাদের নেলে লাগে, সেই রং কিন্তু নেল থেকে যাবে না, এবং অন্তত পক্ষে এক মাস সেই রং আমাদের নখের মধ্যে থেকে যাবে। তাই যদি আমরা একটা ডার্ক শেডের কোনো নেল পলিশ লাগিয়ে নিই এবং তার উপর যদি আমরা একটু ভ্যাসলিন লাগিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের নেল একদম প্রোটেক্ট থাকবে। আর ফোর্থলি আমি যেটা বলবো সেটা হচ্ছে আই প্রোটেকশন। অনেকেই আজকাল কন্টাক্ট লেন্স ব্যবহার করে, তাই আমি বলবো রং খেলার সময় প্লিজ তোমরা কন্টাক্ট লেন্সটা খুলে রাখো। কারণ কন্টাক্ট লেন্স পরে যদি রং খেলো এবং কোনোভাবে যদি সেই রং আমাদের চোখে লাগে, তাহলে কিন্তু ভীষণ ইরিটেশন হবে, প্রবলেম হবে, ইচিং প্রবলেম হতে পারে, আরো অনেক সমস্যা হতে পারে। তাই কন্টাক্ট লেন্স থেকে দূরে থাকো। পারলে এই সময় তোমরা সানগ্লাস পরে খেলতে পারো। যদি এটা শুনতে খুবই অদ্ভুত লাগছে, কারণ সানগ্লাস পরে রং খেলা খুবই অদ্ভুত, কিন্তু চোখকে বাঁচানোর জন্য আমরা এটুকু করতেই পারি। অথবা আমরা কোনো পাওয়ারলেস চশমা যদি ব্যবহার করি, তো সেটাও হতে পারে। আর রং খেলার আগে চুলের একদম গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে একদম কোকোনাট অয়েল লাগিয়ে নিতে হবে। পারলে চুলটা একটু বেঁধে নিতে পারো। চুলটা যদি একটা ব্রেড অর্থাৎ বিনুনি বা এরকম কিছু করে নিয়ে যদি তোমরা রং খেলো, তাহলে চুল অনেকটাই ভালো প্রোটেক্ট থাকে। আচ্ছা, এছাড়াও আমি কতগুলো পয়েন্ট মেনশন করতে চাই। সেটা হচ্ছে এই সময় রং খেলার সময় কটন কোনো ড্রেস পরলেই আমার মনে হয় ভালো হয়, এবং ফুল স্লিভ হলে তো আরোই ভালো হয়, যতটা স্কিনকে প্রোটেক্ট রাখা যায় আর কি। আর আরেকটা জিনিস আমি ভীষণভাবে বিশ্বাসী, সেটা হচ্ছে স্টে অলওয়েজ হাইড্রেটেড। তো সেই জন্য সারাদিনে প্রচুর পরিমাণে জল খাবে। এটা তো গেল বিফোর হোলি, মানে রং খেলার আগে তুমি কিভাবে তোমার স্কিনকে প্রোটেক্ট করবে। এবার রং তো খেলে ফেলেছো, গায়ে রঙও লেগে গেছে, সেই রঙগুলো উঠতেও চাইছে না, তো আফটার হোলি তুমি কিভাবে এই রংটা তুলবে, তো সেই নিয়ে আমার কিছু হ্যাকস আছে, সেগুলো বলতে চাইছি এবার। একটা স্ক্রাব তোমরা চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারো। তো সেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে টক দই। টক দই কিন্তু রং তুলতে ভীষণভাবে হেল্প করে। তো টক দই, তার সাথে একটু চিনি আর বেসন, এই তিনটে জিনিস ভালো করে মিক্স করে স্কিনে লাগিয়ে যদি আমরা 15 মিনিট রেখে দিই, তারপর হালকা করে হালকা হাতে একটু স্ক্রাব করে যদি মুখটা ঠান্ডা জলে ধুয়ে নিই, তাহলে কিন্তু রং উঠে আসবে। দ্বিতীয়ত আরেকটা পদ্ধতি হতে পারে, যেখানে যেখানে রং লেগেছে আমরা যদি সেখানে অয়েল লাগাই, কোকোনাট অয়েল লাগালাম, লাগিয়ে নিয়ে তারপর যদি আমরা একটা টিস্যু দিয়ে সেই জায়গাটা রাব করে নিই, আস্তে আস্তে রাব করে নিই, তাহলেও অনেক সময় রং উঠে আসে। তবে ভীষণভাবে যে যে রঙগুলো আমাদের স্কিনে একেবারে লেগে থাকে, সেই রং কিন্তু এই পদ্ধতিতে যাবে না, সেক্ষেত্রে তোমাকে ওই প্যাকটা ইউজ করতে হবে। আর এছাড়া আরও একটা প্যাক তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো, সেটা হচ্ছে এগ নিলে, তার সাথে একটু কলা নিলে, আর এগের গন্ধটা অনেকের ভালো লাগে না, তো সেক্ষেত্রে একটু ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিতে পারো, কিছু হবে না, স্কিনে কোনো এফেক্ট হবে না। তো এটা মিশিয়ে একটা প্যাক বানিয়ে ওরকম ভাবে স্কিনে রেখে 10-15 মিনিট রেখে নিয়ে তারপর তুলে নিলে দেখবে রং বেরিয়ে গেছে। হেয়ারের ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে, তো অয়েল তো বিফোর, মানে আমি বলেইছি আগেই অয়েল লাগিয়ে নিতে হবে রং খেলার আগে, তো সেই অয়েল তো থাকছেই হেয়ারে, তার সাথে যদি টক দই চুলে লাগিয়ে নিয়ে নেওয়া যায় কিছু, এবং সেটাও কিন্তু রংটা তুলে নিতে সাহায্য করে।
একটু লিউক ওয়ার্ম ওয়াটার দিয়ে তুমি যদি চুলটা ধুয়ে নাও এবং তারপর ওই টক দইয়ের একটা যদি টক দইটা যদি তুমি ডাইরেক্ট চুলে লাগাও তাহলেও কিন্তু রংটা উঠে আসবে। আর আমি বিশেষভাবে একটা কথা কিন্তু মেনশন করতে চাই, এই হোলি মিটে গেল তারপরে কিন্তু অন্তত 2 থেকে 3 দিন তোমরা প্লিজ হেয়ারে কোনো স্ট্রেটনার কার্লার এরকম জাতীয় জিনিস কিচ্ছু ইউজ করবে না, কারণ এটা চুলকে আরো ড্যামেজ করে দেবে, চুলকে একটু ব্রেথ নিতে দেবে, সেই জন্য এগুলো একদম করবে না। তো বন্ধুরা, রং খেলার আগে আর পরে কি করবে সবটা আমি বললাম, তোমরা চেষ্টা করবে সেগুলো মেনটেন করা, তাহলে দেখবে স্কিন হেয়ার সবই ভালো থাকবে। আর একটা কথা বলতে চাই, রং খেলো প্রাণ খুলে, তবে আমাদের চারপাশে যে সমস্ত পোষ্যরা রয়েছে কুকুর বিড়াল এরকম আরো যেসব পোষ্যরা রয়েছে প্লিজ তাদের গায়ে রং দিও না, কারণ তারা তো বোঝে না, তারা চেটে চেটে সেই রংগুলো পরিষ্কার করে, হ্যাঁ, এবং তার ফলে সেটা তাদের পেটে চলে যায় এবং তার থেকে তাদের অনেক সমস্যা হয়। ভালো থেকো, ভালোভাবে হোলি কাটাও, হ্যাপি হোলি।